জীবন্তরী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন। গাজীপুর জেলার কাপাসিয়া থানার সম্মানীয় ইউনিয়নের চর আলীনগর গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। জীবন্তরী ক্ষুদ্র প্রয়াসে তরুণ দল, মানব সেবায় নিয়োজিত মন, এই স্লোগানকে সামনে রেখে জীবন্তরী সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ চালিয়ে যাচ্ছেন তাদের এই সামাজিক কার্যক্রম। সামাজিক কার্যক্রম এর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ সামাজিক সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তারই পরিপ্রেক্ষিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। চর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপাসিয়া গাজীপুরে কর্মসূচি পালন করা হয়। এখানে গ্রামের ছোট বড় স্কুলের ছাত্রছাত্রী সহ সকলের রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। উক্ত কর্মসূচি পালনে জীবন্তরী সংগঠনের কার্যকরী সদস্য সোলাইমান শাকিল বলেন, আমাদের সমাজে সার্বিক উন্নয়ন, আমাদের সমাজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমাদের অনেক সময় করা হয়ে থাকে। বিভিন্ন সময় আমাদের এলাকার বিভিন্ন মানুষ বা বাহির থেকে অনেক কল আসে যে ব্লাড লাগবে বিভিন্ন অপারেশন বা বিভিন্ন কার্যক্রমে, আমরা এই ধরনের সহযোগিতা করে থাকি। সংগঠন যেন সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে তার জন্য দোয়া চেয়ে উক্ত সংগঠনের কার্যকরী সদস্য মোহাম্মদ মাসুম বলেন, পরিশেষে গ্রামবাসীর একটাই কামনা যেন তারা সকল সামাজিক কার্যক্রমে নিজেদের বিলিয়ে দিতে পারে। রিপোর্ট ও চিত্রগ্রহণ রিয়াদ মৃধা, নরসিংদী টিভি।